আপনারা কি ডিজাস্টার মুভি দেখতে পছন্দ করেন, যে দেখানো হচ্ছে কোনো জায়গায় শহর ধ্বংস হয়ে গেল, কোনো ঝড় এলো তার ফলে শহর ধ্বংস হয়ে গেল, বা কোনো রকম একটা বড় সড়ো কিছু ডিজাস্টার ঘটলো তার ফলে সেই শহরটা ধ্বংস হয়ে গেল, তো সেই জাতীয় সিনেমা যদি দেখতে পছন্দ করেন তাহলে টুইস্টার সিনেমাটা দেখতে পারেন। এটা 1996 এ রিলিজ হওয়া টুইস্টার মুভির সিকুয়েল, যদিও এরকম নয় যে সিকুয়েলের আগের পার্টটা না দেখলে এই পার্টটা বুঝতে পারবেন, এরকম কিছু নয়, এটা একটা সম্পূর্ণ নতুন গল্প। তো গল্পটা হচ্ছে কিছু সায়েন্টিস্ট যে টর্নেডো আছে তার উপরে রিসার্চ করছে, তারা এটা বোঝার চেষ্টা করছে টর্নেডো কেন হয় বা টর্নেডো কিভাবে কাবু করা যেতে পারে, এবং টর্নেডো হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন মানুষকে তারা বাঁচানোর চেষ্টা করছে, এটি হচ্ছে এই মুভির গল্প। শুরুতে এই মুভিতে একটা টর্নেডো দেখানো হয়েছে এবং ক্লাইম্যাক্সে একটা দুর্দান্ত টর্নেডো আছে, এই দুটো জায়গা কিন্তু এক কথায় দুর্দান্ত। ক্লাইম্যাক্সের ঝড়টার কথাই বিশেষভাবে বললো, সেখানে দুটো যেখানে নাম আছে দেখবেন টুইস্টার্স, সেখানে দুটো টর্নেডো দেখানো হয়েছে এবং দুটো টর্নেডো যে ক্লাইম্যাক্সে যে সিনটা এক কথা অসাধারণ। একটা সিনে থিয়েটারের মধ্যে হঠাৎ করে একটা জায়গাতে ঝড়টা চলে আসবে, মানে ঝড়ের গতিপথ পরিবর্তন করে ফেলবে, তো সেইখানে থিয়েটারের মধ্যে সবাই গিয়ে যখন লুকাবে এবং সেইখানে যেভাবে ঝড়টাকে দেখানো হয়েছে, স্ক্রিনে সিনেমা চলছে এবং স্ক্রিনটা মাঝখান থেকে ফাঁকা হয়ে গেল, ঠিক পুরো ঝড়টাকে ওরা দেখতে পাচ্ছে, সেই যে সিনটা দুর্দান্ত করেছে এবং প্রত্যেকের চেয়ার যেভাবে আঁকড়ে ধরে রয়েছে এ বাঁচানোর জন্য, এবং একটা লোক জাস্ট যখন ঝড় হয় তো একদম মাটির সঙ্গে মিশে থাকতে হয়, মাটির সঙ্গে শুয়ে থাকতে হয়, তাহলে উড়ে যায় না, জাস্ট একটা লোক একটু মাথাটা তুলবে জাস্ট উড়ে চলে যাবে। গাড়িগুলো যেভাবে উড়ে যাচ্ছে, একটা ট্রেন একটা ট্রাম যাচ্ছিল শহরের মাঝখান দিয়ে, সেই ট্রামটা যেভাবে স্পিডে চলে যাবে, মানে নো ডাউট ভিএফএক্স এর কাজ এক কথা অসাধারণ। বিশেষত ক্লাইম্যাক্স সিনে ভিএফএক্স এর কাজ, টর্নেডোর যে কাজ দেখিয়েছে এক কথা দুর্দান্ত। বাকিও কিছু কিছু জায়গায় টর্নেডো আছে কিন্তু সেরকম সেটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। আসল কথা কি জানেন, এই এই যে এই সিনেমাতে, যে কোনো সিনেমাতে মূল জিনিসটা হচ্ছে না ইমোশন। আপনি যখন কোনো সিনেমাটা দেখছেন সেখানে যে ক্যারেক্টারগুলো যেরকম পারফর্মস করছে বা ক্যারেক্টারগুলোর সাথে সাথে যা কিছু ঘটছে সেইটার সঙ্গে আপনাকে বেসিকভাবে ইনভলভ হতে হবে, এইটা হলো আসল জিনিস। সেটা যদি আপনি না হতে পারেন তাহলে কিন্তু কোনো সিনেমাই আপনার ভালো লাগে না। এই সিনেমাতে কিন্তু কখনোই আপনি এই যে ক্যারেক্টারগুলো আছে তার সঙ্গে কিন্তু ইমোশনে ইনভলভ হতে পারবেন। হ্যাঁ, ঝড়ের সিনগুলোতে নো ডাউট আপনি একদম গুজবাম্প হয়ে যাবেন, একদম রুদ্ধশ্বাস ব্যাপার একদম একটা ব্যাপার আছে, নো ডাউট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু থ্রুআউট একটা সিনেমার যে জার্নি সেইটাতে কিন্তু আপনি কখনোই কোনো ক্যারেক্টারের সঙ্গে নিজেকে অ্যাটাচ করতে পারবেন না, কোনোভাবে এনগেজিং হতে পারবেন না, এইটাও এই সিনেমার সবচেয়ে বড় কারণ। কিন্তু হ্যাঁ, টর্নেডো সিনগুলো দুর্দান্ত করেছে, নো ডাউট, দেখবার মতন, যে বড় পর্দাতে যখন দেখবেন এক কথায় স্তম্ভিত হয়ে যাবেন, এইরকম সিনগুলো খুবই ভালো, দুর্দান্ত কাজ করেছে। শুরু সিনটা বেশ ভালো এবং ক্লাইম্যাক্সে, বাকি জায়গাতে টর্নেডো সেরকম একটা নেই, বাকি জায়গাতে অনেক জায়গাতে আপনার বোর লাগতে পারে, কারণ যেরকম বললাম যে কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি ইনভলভ হতে পারবেন, এটি হলো এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক। এবং এই জন্যই আমি টুইস্টার সিনেমাটাকে 5 এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা টুইস্টার সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।